পয়সায় বানানো, শেখ হাসিনার বাপের পয়সায় না, যে তার এই মায়া কান্না আমরা দেখব। জীবনের হিসাব চাই, হিসাব না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আমার পক্ষে শেখ হাসিনাকে রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আর মানা সম্ভব না। আমি শেখ হাসিনাকে একটা হত্যাকারী, একজন খুনি, স্বৈরাচার মাফিয়া ছাড়া আর কোনো কিছু মনে করি না। সেই জায়গায় আমার মনে হয় যে রাষ্ট্রের যেই সম্পত্তিগুলোর, যেই অ্যাসেটগুলোর, যে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি দেখিয়ে এই যে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলিটাকে গোপন করার চেষ্টা করা হচ্ছে বা ওইটাকে বড় করে দেখা হচ্ছে, এটা রীতিমতো হাস্যকর। অবশ্যই জীবনের দাম অনেক বেশি। আমরা মনে করি যতক্ষণ এই হত্যার বিচার আমরা আদায় করতে না পারি, যতক্ষণ এই খুনি, হত্যাকারী, স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা গদি থেকে টেনে হিচড়ে বাংলাদেশের জনগণ না নামাতে পারি, ততক্ষণ যদি একজনও জীবিত থাকে বাংলাদেশে, সেই একজনও রাস্তায় নামবে, মাঠে নামবে, এটা প্রতিবাদ করবে। 15 বছরে তারা জামাত শিবির নিষিদ্ধ করে নাই, করতে পারে নাই, কিন্তু এখন যখন তাদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে, এখন তারা এই আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য জামাত শিবিরকে আবার তাদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবং গতকাল রাতে আপনারা সকলে জানেন 14 দলের যে বৈঠক, সেই বৈঠক থেকে তারা জানিয়েছে জামাত শিবির নিষিদ্ধ করতে চায়। আমরা মনে করি যে এইটা একটা প্রিয় ষড়যন্ত্র শেখ হাসিনার, যে এখন জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তারপরে রাজপথে যতগুলো সাধারণ জনগণ আন্দোলন করবে সবাইকে ওই নিষিদ্ধ জামাত শিবির বলে তাদের উপর দমন পীড়ন চালাবে, আবার একটা হত্যা চালাবে। এই জন্য তারা এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করার এই নতুন খেলা, এই পায়তারা, এই ফাঁদ ফেঁদেছে। আমরা এই ফাঁদে পা দিতে চাই না, এবং আমরা বর্তমানে মনে করি যে পুরো এখন বাংলাদেশে যেই আন্দোলনটা ফর্ম নিয়েছে সেটার 6 জন সমন্বয়ক অথবা সমন্বয়কদের মধ্যে আর সীমাবদ্ধ নাই। এখন আমরা প্রত্যেকেই সমন্বয়ক, প্রত্যেকেই এই আন্দোলনের সংগঠক, প্রত্যেকেই এই স্বৈরাচার হটাও আন্দোলনের সমন্বয়ক হয়ে উঠেছি। এবং আপনারা জানেন যে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন যখন ধীরে ধীরে বিস্তার হওয়া শুরু করেছে, তখন থেকেই আওয়ামী লীগ শেখ হাসিনা যেই সারা জীবনের তাদের জামাত শিবির যেই খেলা, সেই জামাত শিবির খেলা খেলা শুরু করেছে। যখন আমরা প্রতিবাদে সংখ্যা কম ছিলাম, তখন আপনার এই জামাত শিবিরের যে ট্যাগের যে খেলা, সেই খেলা কাজ করেছে। কিন্তু এখন এই হাজার হাজার জনগণের যেই সমাবেশ, সেখানে আপনার এই সব জামাত শিবির খেলা, এই সব ট্যাগ কোনো কিছু আর কাজ করবে না। আমরা এটাও দেখতে পাচ্ছি যে গত 15 বছরে নানান রকম যখনই কোনো আন্দোলন হয়েছে, কোনো ন্যায্য ন্যায়সঙ্গত আন্দোলন হয়েছে, সেখানে জামাত শিবিরকে সামনে নিয়ে এসে শেখ হাসিনা এই আন্দোলন দমনের চেষ্টা করেছে। আমরা সকলেই দেখেছি যে সেই 6 সমন্বয়ক থেকে শুরু করে সারা বাংলাদেশে আরো যতজন সংগঠক এবং সমন্বয়ক হিসেবে কাজ করে যাচ্ছে, তাদের উপর গত 7 দিন কি ভয়ঙ্কর নিপীড়ন চলছে। সেই নিপীড়নের মুখে, সমস্ত কিছুর মুখে তারা এই আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা এটাও জানি যে যেই 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা তখনও কিন্তু এই স্টেটমেন্টেই ছিল যে আমরা এই যে আমাদের যে ভাই বোনেরা মারা গেছে তাদের হত্যার বিচার না নিয়ে ফিরবো না, কিন্তু তাদেরকে ডিবি ধরে নিয়ে যেয়ে তাদের উপর দমন পীড়ন চালিয়ে, তাদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদেরকে দিয়ে এই আন্দোলন প্রত্যাহার করেছে। সকলকে প্রতিরোধের আহ্বান জানাই। আপনারা যেমনটা জানেন যে বিগত 1 মাস ধরে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি এবং ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে সরকারের শেখ হাসিনার যেই দমন পীড়ন নীতি আমরা দেখতে পাচ্ছি, তারই অংশ চলাকালীন সময়ের মধ্যেও আমরা চেষ্টা করছি যে রাজপথে থাকার। আপনারা সকলেই জানেন যে পুরো বাংলাদেশে প্রায় বেসরকারি অনুযায়ী, তথ্য অনুযায়ী প্রায় 550 থেকে 600 মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ তারা আহত, এবং হাজার হাজার ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের উপর মামলা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে সরকারের যে এই জঘন্য দমন নীতি, এই জঘন্য দমন নীতির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে একত্রিতভাবে দাঁড়াতে হবে, কারণ এটা আর ছাত্রদের আন্দোলনের মধ্যে নাই। এই আন্দোলন এখন এই দেশের প্রত্যেকটা মুক্তিকামী জনগণের, এই আন্দোলনের
যেই লাশগুলো আমরা গত এক মাসে এই আন্দোলনের মধ্যে থেকে যেই লাশগুলো শেখ হাসিনা ফেলেছে, সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে আসলে কোনো সংলাপ কোনো সমাধান সম্ভব না। এখানে একমাত্র সমাধান হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা একজন হত্যাকারী এবং সে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার অর্থাৎ শেখ হাসিনাকে অপসারণ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ সবাই রাস্তায় থাকবে বলে আশা করি।